সংকট সমাধানে তিন প্রস্তাব প্রায় কোটি ডলার সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের বাইডেনের সঙ্গে বৈঠককে সম্পর্কের ঐতিহাসিক সূচনা আখ্যা বিশ্লেষকদের পোশাক শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে নতুন উদ্যম এবং এইচএসির পরীক্ষা না হওয়া বিষয় মূল্যায়নে গুরুত্ব পাবে এসএসসির নম্বর বোর্ডকে মন্ত্রণালয়ের নির্দেশনা অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশের আশা সমসংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশকে প্রায় বিশ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাইডলাইন বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানে তিন দফা প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অন্যদিকে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আরও ভূমিকা রাখতে চায় বাংলাদেশ নিউ ইয়র্ক থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট জাতিসংঘের অধিবেশন চলাকালে রোহিঙ্গা ইস্যুতে সাইড লাইন বৈঠকে বসেন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সংকট মোকাবেলায় নানা আলোচনার এক পর্যায়ে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা ঘোষণা দেন রোহিঙ্গাদের নিরাপত্তা আবাসন ও আশ্রয়দাতাদের সহায়তায় প্রায় দুইশো মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্র এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডদ ইউনুস আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র সহ বিষ্ণুতাদের সহযোগিতার হাত বাড়ানোর তাগিদ দেন রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাজনৈতিক সমাধান সহ তিনটি প্রস্তাব দেন তিনি as soon as possible the joint response plan managed jointly by the un system in bangladesh needs to be energized the resource raising mechanism needs further political push in view of the sliding funding situation international community should seriously support the justice and accountability mechanism to address genocidal crimes committed against the rohingya community in upholding rights dignity সাইডলাইনে বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন বেশ ব্যস্ত সময় পার করেন ডক্টর ইউনুস বেশ কয়েকটি দেশ ও সংস্থার নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ যোগ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানেও সেখানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক এ সময় ডক্টর ইউনুস ছাত্র জনতার গণবোধনের বর্ণনা দেন বিশ্ব নেতাদের সামনে পরে অন্যতম তিন সমন্বয়কে পরিচয় করিয়ে দেন আন্তর্জাতিক পরিসরে by their speeches by their dedication their commitment they said you can kill us any you want but we are not giving up এদিকে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান যেখানে যোগ দেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এই সময় শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাও তুলে ধরেন ডক্টর ইউনূস তিনি বলেন সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার প্রতিষ্ঠায় সবসময় কাজ করবে বাংলাদেশ বি একটা সাকসেসফুল একটা মিটিং ছিল সবচেয়ে বেজোজিটা ছিল ছিল যে সবাই বাংলাদেশকে করেছে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফরে আগামী সাতাইশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে সদস্যপদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্ণ করল বাংলাদেশ আর সেই সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের যেখানে শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূষ্য প্রশংসা করেন উপস্থিত বিশ্ব নেতারা আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আরও ভালো কাজ করতে চান তারা আহমেদ সালেহিন সময় সংবাদ নিউ যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে প্রতিবেশী শ্রীলঙ্কা ও বাংলাদেশের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এই কথা জানান জয়শঙ্কর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর দাবি প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনৈতিক বিষয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় না ভারত বাংলাদেশের পরিস্থিতি এখন কিছুটা অন্যরকম উল্লেখ করে জয়শঙ্কর বলেন গত এক দশকে ভারত এমন কিছু প্রকল্পে কাজ করেছে যা উভয় দেশের জন্যই মঙ্গলজনক সার্বিকভাবে অর্থনৈতিক কার্যক্রম বেড়েছে একদিন আগেই জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বুধবার সংস্থাটির সদর দফতরে দুই সরকার প্রধানের এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের পর প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেইসবুক পেজে জানানো হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর আলোচনায় বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করার উপর গুরুত্ব দেয়া হয় এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন মানবাধিকার কর্মীরা নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার আবাসস্থলে মানবাধিকার বিষয়ক সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেভি কেনেডি বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে এদিকে নিউইয়র্কে বাইডেন ইউনুস বৈঠককে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ঐতিহাসিক সূচনা বলছেন বিশ্লেষকরা দেশের স্বার্থে এই সম্পর্ককে কাজে লাগানোর পরামর্শ তাদের তারা বলছেন বিনিয়োগ বাড়ানো পাচারের অর্থ ফেরানোর মতো বিষয়ে সহযোগিতা মিললে সুফল পাবে বাংলাদেশ সানবির রুপলের রিপোর্ট জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় ড ইউনুস তুলে ধরেন সম্প্রতি ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের চিত্র আর বর্তমান সরকারের সহযোগিতায় পূর্ণ সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট ত্রিশ মিনিটের এ বৈঠকে দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক সূচনা বলছেন বিশ্লেষকরা আমেরিকা বলছি আমরা সব ধরনের সাহায্য করবো এখন সেটা আরও যখন স্পেসিফিক হবে তখন হয়তো বোঝা যাবে যে আসলে ওই সব ধরনের সাপোর্টের মধ্যে কী জিনিসগুলো আছে সাক্ষাতের মাধ্যমে এই বাংলাদেশের প্রতি যে আমেরিকা এবং তথা সারা বিশ্বের একটা অকুণ্ঠ সমর্থন আসছে বাংলাদেশের হ্যাঁ বিবলব ভাবমূর্তিতে অনেক উপরে আসছে সাধারণ অধিবেশনের সাইডলাইনে কানাডার প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্ট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয় অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এসব বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন অর্থনৈতিক ও বাণিজ্যিক সুবিধা আদায়ের বিষয়ে অগ্রাধিকার পায় জয়শঙ্করের সঙ্গে বৈঠক প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শীতল করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এই বিশ্লেষক ভারতের ব্যাপারে বাংলাদেশিদের যথেষ্ট নেগেটিভ একটা চিন্তাভাবনা আছে এবং ভারত আমি মনে করি এর মধ্যে জেনেছে এখন কতখানি সেটা বোঝাতে পেরেছেন ফরেন অ্যাডভাইজার সেটা দেখা দরকার অনেক কিছু পরিবর্তন করা যায় কিন্তু নেইবারকে তো আমরা পরিবর্তন আমরা কখনই করতে পারবো না সম্পর্কটা দুদিক থেকেই যেন উইনউইন সিচুয়েশন থাকে গত পনেরো বছরে এটা একটা বিকলাঙ্গ অর্থনীতি আমরা আমরা পেয়েছি আমাদের ধারণা অর্থের কোনো অসুবিধা হবে না ব্যবহার করার মতো আমাদের ক্যাপাসিটি তিন ওনাকে সময় দেওয়া যদি আনডিস্টার্বিং সময় দেওয়া হয় তাহলে কিন্তু নতুন বাংলাদেশ গড়ি তুলতে পারবেন সবগুলো বৈঠকের ফলাফল বাস্তব প্রতিফলনের উপর নির্ভর করবে বলে মনে করেন বিশ্লেষকরা চেষ্টা তুলতে থাকবে কীভাবে ওদেরকে কত সম্ভব ওদেরকে পাঠানো যায় একসাথে সব না হলেও অন্তত কিছু কিছু করে পাঠানো সম্ভব হবে কিনা এই চেষ্টা অব্যাহত থাকবে সানবির রুপল সময় সংবাদ ঢাকা অন্য প্রসঙ্গ নির্বাচন ব্যবস্থা দ্রুত সংস্কার করে যৌক্তিক সময়ে ভোটের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা জনগণের সরকারের হাত ধরে দেশে আবারও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তারা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিএসএমএমইউতে ডক্টর আব্দুল মঈন খান কেবিন থেকে বেরিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার অধিকার কেড়ে নিয়েছিল বিগত বিদায়ী সরকার মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে আপনারা দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কীভাবে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল এদিকে রাজধানীর ডিআরইউতে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতে ইলিশ রপ্তানির সমালোচনা করে বলেন যারা বাংলাদেশকে এক ইঞ্চিও ছাড় দেয় না তাদের প্রভূসল আচরণ মেনে নেওয়া যাবে না সংস্কারে বেশি সময় লাগার কথা না মন্তব্য করে নির্বাচন ব্যবস্থার দিকে এগিয়ে যেতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি যারা আমাদেরকে এমন হেও করে যারা আমাদেরকে কীটদাসের মতো আচরণ করে যে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে তখন আমি বলবো তাহলে আমরা ভাই ইলিশ মাছটা কেন দেব নির্বাচন কমিশনের মানে স্বাধীনতা যেটা নিশ্চিত হওয়া দরকার সে সমস্ত প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ তারা করে একটা অবাধ সুস্থ নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় গণতান্ত্রিক চর্চা যেন আবারও বন্ধ না হয় সেদিকে মনোযোগ দিতেও সরকারের প্রতি আহ্বান বিএনপি নেতাদের কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা বাড্ডা থানার তিন হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে এছাড়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ইফ রহমান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাংবাদিক মোজাম্মেল বাবুকে ঢাকার সি আদালতে তোলা হয় শুনানির পর আসামিদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত গত পাঁচ আগস্ট রাজধানীর গুলশানবাডা লিং রোডে কর্মস্থলে যাওয়ার সময় এলোপাতারিক গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহাগ মিয়ার এই ঘটনায় বাড্ডা থানার মামলায় বুধবার ঢাকার সিএমএম আদালতে তোলা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানের রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে উভয় পক্ষের শুনানি শেষে এই মামলায় নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক এছাড়া বিশ জুলাই রাজধানীর মেরুল বাড্ডায় এলোপাতারি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন রিকশাচালক হাফিজুল শিকদার বাড্ডা থানার এই হত্যা মামলায়ও গ্রেফতার দেখানো হয় এই আসামিদের পরে বাড্ডা থানার তৌফিকুল ইসলাম ভুইয়া হত্যা মামলার আসামি দীপুমণি ও গণমাধ্যম মোজাম্মেল হক বাবুকে আদালতে তোলা হয় শুনানি শেষে জামিন নাকচ করে এই মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয় তাদের তিনটি মামলায় শুনে দেখানোর জন্য নিবেদন করেন বিজ্ঞা আদালত আসামির অবস্থা এবং এধার আসামি বিদায় এবং মামলার এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত পর্যালোচনা করে এই আসামিতে জড়িত থাকা বিষয়টি প্রাথমিকভাবে পরি কমনা হওয়ার কারণে তাদেরকে সৈন্য আদেশ দেখান এবং তাদেরকে জেলাজতে দুধে তবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে একের পর এক মামলার আসামি করার অভিযোগ আসামি পক্ষের আইনজীবীর ঘটনায় সে কি ভূমিকা পালন করেছে এই ধরনের কোনো তারা বলতে পারে নাই তারা ঢালাওভাবে অভিযোগ প্রত্যেকটা মামলায় করে যাচ্ছে যে ওনারা এগুলো ইন্ধন দিয়েছে বা ওনারা ষড়যন্ত্র করেছে এর কোনো তথ্য প্রমাণ বা সাক্ষী আজ পর্যন্ত ওনারা আদালতে কারো কোনো সাক্ষীর স্টেটমেন্ট আদালত উপস্থাপন করতে পারে একদিন একই দিন বেলা বারোটায় বৃষ্টির মধ্যে আদালতে তোলা হয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে শাহবাগ থানার হত্যা মামলায় শেষে তাকে কারাগারে পাঠানোর সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয় আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল হোসেনকে হত্যার অভিযোগে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে দুপুরে ঢাকার সিএমএম আদালতে তোফাজ্জলের বোন আসমা আক্তার এই মামলা করেন শাহবাগ থানায় তদন্তের নির্দেশ দেন আদালত আঠারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হত্যা করা হয় তোফাজ্জলকে এর আগে ছয় শিক্ষার্থীকে গ্রেফতারের পর আদালতে স্বীকার স্বীকারোক্তি দেন তারা ওর যেখানে সবাই মিলে মারছে সেখানে পনেরো থেকে বিশ জন আসামি ছিল সেখানে ছয়জন গ্রেপ্তার করার পরে আর কোনো মানুষ মানে ছাত্রদের গ্রেপ্তার করা হয় নাই এই তোফাজ্জেল হত্যার সাথে যারা জড়িত একদম সুনির্দিষ্টভাবে তাদের তথ্য প্রমাণ দিয়ে আমরা কোর্টে মামলা করেছি এবং তাদের যাতে ন্যায় বিচারটা নিশ্চিত হয় তোফাজ্জেল যাতে ন্যায় বিচারটা পায় কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নিহতের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত সরঞ্জাম এদিকে টাঙ্গাইলে তানজিমের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম স্বজনদের সমবেদনা জানিয়েছেন সাত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং বিএনপির নেতারা সেনা অভিযানে ডাকাতের ছুরি গাগাতে নিহত তাদিম তান নির্ঝরের কবর জিয়ারতে বিএনপি নেতারা বুধবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবরের নেতৃত্বাধীন সাতজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতারা টাঙ্গাইল শহরের বলী এলাকায় নিহত সেনা কর্মকর্তার বাড়িতে যান এ সময় তারা নিহত সেনা কর্মকর্তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও সমবেদনা জানান ডাকাত আকারে কিংবা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম বর্ণ সব কিছু ভেদাভেদ পার্টি পলিটিক্স সব কিছু ভেদাভেদ পিছনে রেখে আমাদের একত্রভাবে কাজ করতে হবে তানজিম হত্যার ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র এগারো রাউন্ড গুলি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে তেইশ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের চকুরে ডুলাহাজরা এলাকায় একদল লোক ডাকাতের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে অভিযান চালায় যৌথ বাহিনী উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতরা এ সময় তাদের ধাওয়া করেন সেনা সদস্যরা এক পর্যায়ে লেফটেন্যান্টিম সার নির্ঝরকে ছুরি গাগাত করা হয় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ প্রতারণার মামলায় লক্ষ্মীপুর এক আসনের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার কলাবাগান থানায় এম এ আওয়াল সহ আরও কয়েকজনের নামে প্রতারণার মামলা করা হয় এরপর কলাবাগানের একটি ভবন থেকে বিকেল পাঁচটায় লক্ষ্মীপুর এক আসনের সাবেক এমপি আওয়ালকে গ্রেফতার করে পুলিশ মামলার আরেক আসামি হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্টের হিসাব রক্ষণ কর্মকর্তা নবকুমারকেও একই সঙ্গে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপি গ্রেপ্তারকৃত এম এ আওয়াল হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শ্রমিকদের আঠারো দাবি মেনে নেয় ব্যস্ততা ফিরেছে শিল্পাঞ্চলে সকাল থেকে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা তবে বেশিরভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক হলেও গাজীপুর আর আশুলিয়ার বত্রিশটি বন্ধ ছিল এদিকে একটি কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ফ্লোরে ফ্লোরে পুরোদমে চলছে সুইসুতার বুনন কয়েক সপ্তাহের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে ফিরেছে তৈরি পোশাক কারখানায় দলে দলে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা মঙ্গলবার সচিবালয় সরকার বিজিএমইএ ও শ্রমিক সংগঠনের বৈঠকের পর মজুরি বৃদ্ধি এবং দশ শতাংশ হারে ইনক্রিমেন্ট প্রদান সহ পোশাক শ্রমিকদের আঠারোটি দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার ও মালিক পক্ষ আমরা সবকিছু ঠিক মতো পাবো এরা আমাদের দাবি ছিল কিন্তু মেনে মেনে নেওয়ার কারণে আমরা খুশি আছি নিচ্ছে আমাদের কোম্পানিও মেনে আর কোম্পানির আমাদের এদিকে অধিকাংশ কারখানা খুললেও সাভারের আশুলিয়া এখনো বন্ধ রয়েছে উনিশটি বিজিএমই এর সব সিদ্ধান্তে মালিকপক্ষ পক্ষ রাজি না হওয়ায় উৎপাদন হুমকি আছে বলে জানিয়েছেন শিল্প মাসের প্রথম সাতবার কার্যদীবি সম্বন্ধে বেতন প্রদান করার কথা তারপর অনেক ফ্যাক্টরি বেতনটা প্রদান করতে ব্যর্থ হয় তখন দেখা যাচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্নভাবে বন্দর রাখে গাজীপুরেও খোলেনি তেরোটি কারখানা উল্টো আবারও সড়ক অবরহতি নামে পোলোবার বিডি নামের পোশাক কারখানার শ্রমিকরা এতে ঢাকায় ময়হনসিং মহসড়কে সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে সেনাবাহিনীর সদস্যরা প্রায় দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি বাতিল সহ পদ্মা মেঘনার ইলিশ রপ্তানিতে স্থায়ী নিষেধাজ্ঞা রিট হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সচিব সচিব মৎস্য ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানির কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে রিটকারী আইনজীবী মাহমুদুল হাসান জানান বাংলাদেশের রপ্তানি নীতি দুই হাজার একুশ থেকে চব্বিশ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো মাছ নয় বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী কাজ করেছেন একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম এবার ভরিতে তিন হাজার চুয়াল্লিশ টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ আটত্রিশ হাজার সাতশো আট টাকা নির্ধারণ করা হয়েছে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানায় বৃহস্পতিবার থেকে নতুন এই দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে একচল্লিশ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যেখানে পঁচিশ বার দাম বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে ১৬ বার তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর কাছে থেকে সবলরা ঋণের টাকা ফেরত চাইলে তা তিন দিনের মধ্যে পরিশোধ করবে বাংলাদেশ ব্যাংক তবে এই ক্ষেত্রে ঋণের সুদ হার নির্ধারণ হবে চলতি বাজার বিবেচনায় গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন সবল ব্যাংকের কর্তারা আর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন এখন থেকে চাইলেও নির্ধারিত পরিমাণের বেশি ঋণ দিতে কিংবা নিতে পারবে না ব্যাংকগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে ঋণের মেয়াদও ন্যাশনাল ইউনিয়ন ও তিন ভিত্তিক ব্যাংকের তারল্য সংকট কাটাতে সহায়তা দেওয়ার ব্যাপারে হঠাৎই অনিয়া দেখাতে শুরু করেছে চোদ্দটি সবল ব্যাংক এ অবস্থায় দশটি ব্যাংকের শীর্ষ কর্তাদের ডেকে নির্দেশনা দিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বুধবার গভর্নরের সঙ্গে বৈঠকে অংশ নেন ব্র্যাক ইস্টার্ন মিউচুয়াল ট্রাস্ট এশিয়া ডিবিবিএল ঢাকা সোনালি সোশ্যাল ইসলামী ও পুবালী ব্যাংকের কর্তারা যেখানে আলোচনা হয় দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাজার ভিত্তিক অবস্থার উপর নির্ভর করে নির্ধারণ হবে সুদের হার টাকা চাওয়ার তিন দিনের মধ্যে আমাদেরকে টাকাটা দিয়ে দিবেন বাংলাদেশ ব্যাংক আরেকটা যেটা হয়েছে যে ইন্টারেস্ট রেট নিয়ে কথা হয়েছে বলছি যে আপনার বাইলেটারি ঠিক করবেন যে আপনারা যে যাকে টাকা দিচ্ছেন সে কোন রেটে নেবে না নেবে সেটার উপর ডিপেন্ড করবে এবং বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট সহকারেই সেই টাকাটা আমাদেরকে দিয়ে দেবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র অবশ্য বলছেন নির্ধারিত পরিমাণের বেশি ঋণকেও দ্বিতীয় পারবে না নিতেও পারবে না ঋণের মেয়াদও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক যা হবে সর্বনিম্ন তিন মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত এটা এমন নয় যে তারা সুদের ভিত্তিতে নিচ্ছে তারা তাদের ডিপোজিটরা যেমন ডিপোজিটররা যেরকম টাকা রাখে তার উপরে স্থানীয় ব্যাংক নেয় এটা প্লেসমেন্ট ভিত্তিক হবে তবে ইসলামী ব্যাংকগুলো যদি মনে করে যে না আমরা ইসলামী ব্যাংক থেকেই নিব তাহলে সেরকম তারল্য সমৃদ্ধ ইসলামী ব্যাংক আছে তাদের কাছ থেকে নেবে ন্যাশনাল ছাড়াও তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর মধ্যে আছে সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক সংকট কাটাতে চলতি মাসে গ্র্যান্টার হিসেবে এগুলোর সঙ্গে চুক্তি হয় কেন্দ্রীয় ব্যাংকের তবে এক্সিম ও ইসলামী ব্যাংক আবেদন করলেও এখনো পর্যন্ত কোনো চুক্তি হয়নি ধুকতে থাকা আরও দুটি ব্যাংক পদ্মা ও আইসিবি ইসলামী এখনো পর্যন্ত আবেদনই করেনি সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে সংস্থাটি বলছে বিগত সরকারের আমলে শীর্ষ দুর্নীতিবাজদের কাছে ঘুষের মাধ্যমে অনিয়মের সহায়তার অভিযোগ আছে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে তার সহায়তায় হলমার্ক ও বিসমিল্লা গ্রুপ সহ চব্বিশটি বড় ঘটনায় বিরানব্বই হাজার কোটি টাকা পাচারে নীরব ভূমিকা পালন করেছিল বিএফআইইউ ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্টও যাচাই করা হয়নি এসব অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক বাস বিক্রির অভিযোগ বিআরটিসির সচিব নুর ই আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাত এবং দায়িত্বে অবহেলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র তবে অভিযুক্তের দাবি তিনি ব্যক্তিগত আক্রোশের শিকার রাষ্ট্রায়ত প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসির কল্যাণপুর বাস ডিপো থেকে গেল বছর নয় এপ্রিল কেজি দরে বিক্রি করা হয় মেট্রো চ সাত তিন ছয় শূন্য বাস কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অকেজো বাসটি বিক্রির অভিযোগে ওই ডিপোর দায়িত্বে থাকা নূর ই আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রতিষ্ঠানটি তেপ্পান্ন সিটের টাটা কোম্পানির ডাবল ডেকার বাসটির রেজিস্ট্রেশন হয়েছিল উনিশশো সালে বিআরটিসি মুখপাত্র জানালেন নুরে আলমের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে সুপারিশের ভিত্তিতে নেওয়া হবে ব্যবস্থা আমাদের বক্তব্য সোজা যার বিরুদ্ধে অভিযোগ আসুক সেই অভিযোগগুলো তদন্ত করে আমরা যে সমস্ত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা আইন অনুযায়ী সেগুলো আমরা কঠোরভাবে নিব তবে অভিযুক্তের দাবি বিক্রির তালিকায় বিআরটিসির ঢাকা মেট্রো চ সাত তিন ছয় শূন্য বাসটি ছিল না এটা অবশ্যই সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক এবং দুই হাজার একুশ সনে যখন আমি দায়িত্ব নিই তখন আমাকে এই গাড়িটা বুঝিয়ে দেওয়া হয়নি সুতরাং এই গাড়ি সম্পর্কে আমি কিছুই জানি না বিআরটিসিকে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের আলকাসির সময় সংবাদ ঢাকা সময় সংবাদ খেলার খবর বাংলাদেশ দলের ভারত সফর প্রসঙ্গ শঙ্কা কাটিয়ে কানপুর টেস্টে খেলবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান নিশ্চিত করেছেন হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে এই ইউনিট নিয়ে করা হয়েছে আলাদা কাজ উইকেট দেখেই ম্যাচ ডেতে একাদশ সাজানোর কথাও জানিয়েছেন হাথুরু কানপুর থেকে মাহবুব রিমনের রিপোর্ট কানপুরে এ যেন সেই চিরচেনা সাকিব সদা হাস্যজ্জ্বল চন্মনে গোটা দলেরই মধ্যমনে হাসলেন হাসালেন প্রথমে রানিং এরপর খেললেন কা গরমের ফুটবল এরপর ব্যাট নিয়ে সোজ অনুশীলনে এই ছবিটা টাইগার ভক্তদের জন্য স্বস্তির সংখ্যাকে পাশ কাটিয়ে গ্রিন পার্কের ম্যাচের জন্য ফুলফিত বাংলার ক্রিকেটের পোস্টার বয় অন্তত প্রেস কনফারেন্সে সেই নিশ্চয়তাই দিলেন হেডকোচ চান্ডিকা সাকিব আল হাসানকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই আমি ফিজিও কিংবা অন্য কারো কাছ থেকে তার ইনজুরি নিয়ে কিছু শুনিনি সে দ্বিতীয় টেস্ট খেলার জন্য আমাদের বিবেচনায় আছে চেন্নাই টেস্টে আমি তার পারফরমেন্স নিয়ে হতাশ নই সাকিবকে নিয়ে দুশ্চিন্তা না থাকলেও সমর্থকদের চিন্তা বাড়াচ্ছে কট্টরপন্থী সংগঠন হিন্দু মহাসভার হুমকি যদিও বিষয়টি খুব একটা আমলে নিচ্ছেন না হাথুরো বরং তার কাছে বড় চিন্তার কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা ভালো শুরু পেলে ইনিংস বড় করতে হবে তা হচ্ছে না এটাই দুশ্চিন্তার বিষয় টেস্ট ক্রিকেটে কেউ তিরিশ বল খেলে ফেললে উইকেটে থিতু হওয়া জরুরি কিভাবে প্রতিরোধ করতে হবে ভারতের এই দল তা ভালো করেই জানে তাই আমাদের দীর্ঘ সময় ধরে ভালো ব্যাট করে যেতে হবে গ্রিন পার্কের ইতিহাস বলে ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে প্রথম ইনিংসের ব্যাটিং তাই তো টপ কাছ থেকে সেখানে বড় স্কোর চান চান্ডিকা হাথুরু সিংহে মাহবুব রিমন সময় সংবাদ কানপুর ভারত এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার রোহিঙ্গা সংকট সমাধানে তিন প্রস্তাব ডক্টর ইউনুসের প্রায় বিশ কোটি ডলার সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের বাইডেনের সঙ্গে বৈঠককে সম্পর্কের ঐতিহাসিক সূচনা আখ্যা বিশ্লেষকদের এই ছিল সময় সংবাদে সঙ্গেই থাকুন সময়